নমস্কার বন্ধুরা, আজকে আবার তোমাদের সামনে আসলাম নতুন খাবার নিয়ে। এটা হলো ইল ফিশ, ইল মাছ, দেখতেই পারো যাকে বলে বাইম। দেখো, বাইম মাছ খেয়ে দেখাবো। এটা তো বুঝতেই পারলে, এটা হলো ইল, এটা হলো ক্যাপসিকামের বড়া, এটা হলো ভেজিটেবল একটা ভাজি, এটার চাল কুমোর ভিতরে শস্যা দিয়ে বানানো হয়েছে বড়া, এটা মাছের ঝোল, এটা হলো ভেজিটেবল একটা সবজি শুক্তো টাইপ, এটা হলো চাটনি, শশা, টমেটো, পেঁয়াজ, লঙ্কা। ঠিক আছে, তাহলে এখন শুরু করা যাক। প্রথমে ভাজিটা দিয়ে শুরু করি। সত্যি বলছি, আমার বউটা রান্না করে ভালো। ধুতে বন্ধে একটা বউ পেয়েছিলাম, এখন কি দেখবো, শুক্তো দিয়ে খাই। বেগুনটা বেশি ভালোবাসি না আমি। জলের কালার দেখেছেন, খাওয়াটা অর্জন্য মজা সহকারে খেতে হয়। তার মধ্যে যদি রান্নাটা ভালো হয়, আহ
ও বলিয়া বন্ধুরা, আরেকটা ভিডিও আরেকটা কথা বলতে চাই। আমার ভিডিওগুলো আপলোড কেটে দেওয়া হয়, ফাস্ট করে দেওয়া হয়, কারণ কি ভিডিওটা অনেক বড় হয়ে যায়, আপনাদেরও দেখতে বহুত সময় লেগে যায়। সেই জন্য ভিডিওগুলো আমরা ফাস্ট করে দিই, কিন্তু ভিডিও সব রিয়েল পাবেন, খাওয়া দাওয়া রিয়েল পাবেন। আর রাস্তার সামনে কিছু আমার ঘরটা, কিছু সাউন্ড আসে বাইরের, সেই জন্য ওই জায়গাটুকু একটু কেটে কেটে দেওয়া হয়। মাছটার মধ্যে ডিমও আছে, শুনে পে সোহাগা। খাবার যতই খান না কেন, তৃপ্তি সহকারে খাইলে মজাই আলাদা।
আবার দেখা হবে নেক্সট টাইমে, নতুন কোনো খাবার নিয়ে আসবো আপনাদের সামনে। তাহলে আজকে এখানেই থাক।